নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি কোনো রেসিপি নিয়ে এলাম না আজকে আমি একটু ঘুরতে বেরোলাম তো আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি যাচ্ছি ঝাড়খণ্ডের রাঁচিতে রাঁচি আমরা সবাই জানি রাঁচিতে অনেক ফলস আছে তো এই পাহাড়িয়া জায়গায় ফলসগুলো আজকে আমি ঘুরবো আজকে পার্ট ওয়ানে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে রাঁচিতে অবস্থিত দশম ফলস এই দশম ফলসে যাবার জন্য দেখুন ঘন জঙ্গলের ভেতর দিয়ে সুন্দর রাস্তা তার মধ্যে দিয়ে আমরা এটা যাচ্ছি এটা রাস্তাটা আঁকা বাঁকা পথ এগিয়ে যাচ্ছে আর রাস্তার দুই সাইডে গাছপালা লম্বা লম্বা বেশ সুন্দর মনোরম দৃশ্য আর এটা যদি আরও বর্ষাকালে হতো তাহলে কিন্তু আমরা আরও অনেক সুন্দর রাস্তা দেখতে পেতাম অনেক সুন্দর ঝর্নার জল দেখতে পেতাম কিন্তু এখন তো একটু বর্ষার জায়গায় সময় এসে গেছে সেই জন্য জলটা একটু কম আছে কিন্তু তাও আমরা খুব এনজয় করেছি দেখুন রাস্তাটা কি সুন্দর রেকে বেঁকে পাহাড়িয়া রাস্তা কখনো ডান দিক কখনও বাঁ দিক কখনও উঁচু নিচু এই রকম ভাবে আমরা যেতে 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 আনন্দ করতে আমরা একটা গাড়ি করে সবাই মিলে ঘুরতে যাচ্ছি দশম ফলস ঝাড়খণ্ডে রাঁচিতে এটা অবস্থিত তো চলুন আমরা এটা এনজয় করি রা ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম দশম ফলসে দেখুন কী সুন্দর চারিদিকে পাহাড় আর সবুজে ঘেরা চারিদিক সবুজে ঘেরা মাঝখান দিয়ে জলটা পড়ছে পাহাড়ের উপর থেকে সাদা ঘন একদম জলটা সুন্দরভাবে পড়ে যাচ্ছে চারিদিক গাছপালা একদম ভরা দূর থেকে দেখছেন কি সুন্দর লাগছে ঝর্ণাটা একদম কলকল আওয়াজ অনেক দূর থেকেই আওয়াজটা কিন্তু পাওয়া যায় কারণ এটা অনেক উঁচু থেকে পড়ছে তো তাই দেখুন আমরা কিন্তু এখন এনজয় করি দশম ফলস